হ্যালো বন্ধুরা, হাজির হয়ে গেলাম মোহরের আপডেট নিয়ে। জেঠুমনি বলে, তাহলে কি তোমরা সবাই আমার বাড়িতে আসবে? শঙ্খ বলে, জেঠুমনি আমরা গেলে যদি তোমাকে ভালো লাগে তাহলে আমরা নিশ্চয়ই যাব। এরপরে জেঠুমনি অদিতি ম্যামকে জিজ্ঞাসা করে, তাহলে তোমাদের বাড়ি যাওয়ার ব্যাপারটা? তখন আদি স্যার বলে, দাদা আসলে আমি এটা কথা অদিতির সাথে বলে আমি তোমাকে জানিয়ে দিব। জেঠুমনি শঙ্খকে বলে, যদি তোমার স্ত্রী রাজি না হয় তাহলে কি তুমি যাবে না? মোহর বলে, জেঠুমনি কেন আপনার এরকম মনে হচ্ছে, আমি নিশ্চয়ই যাব। অদিতি ম্যাম বলে, আপনার ভাইয়ের সাথে আলোচনা করার কিচ্ছু নেই, আপনি চেয়েছেন আমি যাব। একথা শুনে জেঠুমনি খুশিতে একেবারে আত্মহারা হয়ে যায়। এরপরে রাতের বেলায় শঙ্খ মোহরকে জিজ্ঞাসা করে, তোমার কি ও বাড়িতে যাইতে কোনো আপত্তি নেই তো? মোহর বলে, আপত্তি থাকলে তো তখনই বলে দিতাম। এরপরে তারা কথা বলতে বলতে রোমান্টিক হয়ে যায়, শঙ্খ মোহরকে জড়িয়ে ধরে। এরপরে মোহর শঙ্খকে জড়িয়ে ধরে তার বুকের উপর মাথা পেতে থাকে। তো বন্ধুরা, এ ছিল আপডেট। পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।